আত্মঘাতী বোমা হামলায় নিহত হয় এবং তারা ভাবে এই কাজটি জায়েজ এই বিষয়ে কোরআন ও হাদিসের হ্যাঁ সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাচ্ছি আর একটি প্রশ্ন জঙ্গি ও জঙ্গি শব্দটি কেন মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার হয় আলহামদুলিল্লাহ আত্মঘাতী আত্মঘাতী হামলা এটা ইসলামে নিষিদ্ধ কারণ আল্লাহ তো বরকতলা বলছেন লা তাখতুলু আংফু তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না আল্লাহ কি বলছেন লা তাকতুলু আংফু তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না তো আল্লাহ নিষেধ করে দিয়েছেন আর আল্লা রসুল এটার ব্যাখ্যা করেছেন ব্যাখ্যা দিয়েছেন এইভাবে যে ব্যক্তি নিজে নিজেকে হত্যা করবে সে যেভাবে নিজেকে হত্যা করবে জাহান নামে তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে কেউ যদি বিষ নিজেকে হত্যা করে তো সে জাহান নামে বিষ করেই থাকে ওর পানি নাই ভাগ্যে পানির পরিবর্তে শুধু বিষ পান করেই যাবে প্রতিদিন বিষ আর বিষ যে কি বলে ব্যথা বেদনা যে জ্বলন সেটা সে অনুভব করবেন আর জাহান নামে গেলে তো এটার পাওয়ার আরও বেড়ে যাবে এই ব্যথাকে এতটুকুই ব্যথা থাকবে নাকি এর চেয়ে আরও কমপক্ষে সত্তর গুণ বেশি ব্যথা হবে কেউ যদি ছুরি দিয়ে নিজেকে আত্মহত্যা করে সে ছুরি দ্বারাই সে নিজেকে আঘাত করতে থাকবে নিজেই নিজেকে আঘাত করবে কিন্তু সেই পরকালে তো আর রুহ বেরিয়ে যাবে না প্রাণ বেরিয়ে যাবে না বেরিয়ে গেলেই তো আরাম পেয়ে যায় কিন্তু আখেরাতে এটা পরকাল আর বের হবে না কেউ যদি নিজেকে ছাদ থেকে ফেলে হত্যা করে তাহলে সে তাকে উপর থেকে পাহাড় থেকে নিজেকে নিক্ষেপ করে হত্যা করে তাহলে তাকে ওই শাস্তি দেওয়া হবে বুঝা গেছে তাহলে আত্মহত্যা করা এটা হল আত্মঘাতী আর আত্মহত্যা এটা একই মানে অর্থবোধক সমপর্যায় তবে যুদ্ধক্ষেত্রে কেউ যদি কাফেরের হাতে যুদ্ধক্ষেত্রে গেলে তো আমি মারা যাব। কার হাতে মারা যাব। কাফের হাতে যদি মারা যায় আমি তো জানছি মারা যেতেই পারি যেহেতু যুদ্ধ পক্ষ বিপক্ষ আছে বিপক্ষ তো আমাকে আদর করবে না আমাকে তো হত্যায় করবে তো বিপক্ষ কাফেরের হাতে নিহত হওয়া আমি জানছি আমি নিহত হইতেও পারি কিন্তু এটা ফজিলতের নিহত এটা শাহাদতের বরণ কাফের যখন আমাকে আমি এটাও জানছি এটাকে আত্মঘাতী কেউ বললে বলতে পারে কিন্তু এটা আত্মঘাতী না আমি জানছি যুদ্ধে গেলে আমি মরবো তারপরও যুদ্ধে যাচ্ছি কেন যুদ্ধে যাচ্ছি আল্লাহ যেতে বলেছেন রসুল জিতে বলেছেন কিন্তু যুদ্ধের বাইরে আমি নিজেকে আত্মহত্যা করব এটা হইতে পারে না নিশ্চিত হত্যা কিন্তু যুদ্ধে যাচ্ছি আমি নিহত হইতেও পারি নাও হইতে পারি বেচাও আসতে পারি মরলে শহীদ বাঁচলে গাজী দুইটাও আমার অবস্থা কিন্তু আত্মঘাতির মধ্যে একটাই অবস্থা মারাই যাব মারাই যাব কিন্তু যুদ্ধের ক্ষেত্রে মারাও যাইতে পারি বেঁচেও আসতে পারি মারা গেলে শহীদ বেঁচে গেলে গাজী তো এই জন্য যুদ্ধের মধ্যে সামিল হওয়াটা আত্মঘাতী না হুম নিজেকে বোমা বেঁধে বিস্ফোরিত করা হ্যাঁ এইটা হলো আত্মঘাতী প্রতিপক্ষ মারা যেতেও পারে নাও যেতে পারে কিন্তু আমার মারা যাওয়াটা নিশ্চিত ঠিক আছে এটা ইসলামের নিষিদ্ধ তারপরও যুদ্ধের অংশ হিসেবে যদি হয় সেনাপতি যদি আমাকে বলে যুদ্ধ শুরু হয়ে গেছে এখন তুমি এই কাজটা করো তাহলে যদি সেনাপতির আদেশে একটা কাজ করে যুদ্ধের অংশ হিসেবে তাহলে এটা যায় আছে সমস্যা নাই ঠিক আছে আলহামদুলিল্লা আত্মহত্যাকারী জাহান নামে যাবে হ্যাঁ এবং তার শাস্তিটা ওরকমই হবে যেভাবে নিজেকে আত্মহত্যা করেছে হ্যাঁ আত্মঘাতীর কারণে যারা মারা যাচ্ছে তারা তো কাফের যদি হয় তারা তো জাহান্নামে তা তো আগে থেকে প্রস্তুত জাহান্নামে যাওয়ার জন্য হ্যাঁ মুসলমান মারা গেল সেগুলোর দায়ভার তার উপরে দেয় যে যারা আত্মঘাতী হওয়ার কারণে মারা গেল তাদের দায়ভার তার উপরে আসবে এগুলোর জবাব দেওয়া হয়েছে শেষ আলহামদুলিল্লাহ